রাজকে ডিভোর্স দিয়েছেন পরিমণি। আমার সাথে এভাবে বিয়েটিয়ে না করে এভাবে আমরা, এটা কোনো সমস্যা না? নারী আসক্তি আছে রাজের, ধরাও পড়েছেন হাতে নাতে, ভেঙে গেল রাজপুরীর সংসার। এদিকে বিয়ে বিচ্ছেদের বিষয়ে কথা বলতে পরিমণির মুঠোফোনে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়। এত করে মানুষ সন্তান আর সম্পদের হিসাবের জন্য, এর বাইরে কোনো উপকারিতা নাই। পরে মেসেঞ্জারে খুদে বার্তা পাঠালেও সাড়া দেননি অভিনেত্রী। তবে এর আগে রাজকে ডিভোর্স লেটার পাঠানোর কারণ হিসেবে পরিমণি উল্লেখ করেছেন মনের অমিল হওয়া, বনিবনা না হওয়া, খোঁজ খবর না নেওয়া, মানসিক অশান্তির কথা। এছাড়াও পরিমণি একটা স্ট্যাটাসে লিখেছেন, পরে তা ডিলিট করেন। ধরেন এই কাজটা যদি আমি করতাম, একজনকে ভাই পরিচয় দিয়ে তার বাসায় যাবতীয় জিনিসপত্র নিয়ে গিয়ে তার সাথে মাসের পর মাস পার করে দিতাম, কি বলতেন আমাকে তখন? কি আর বলতো আপু তোমাকে, তোমার কৃতকর্মের কাহিনী কারোরই অজানা নেই। করি আপু তুমি একটা বাসি ফুল, তোমাকে বিয়ে করার পর প্রতিনিয়ত বাসি খাবার খেয়ে যাচ্ছে শরীফুল রাজ। বিয়ের মাত্র 2 বছরের মাথায় ভেঙে গেছে এ দম্পতির সংসার। সোমবার 1-8 সেপ্টেম্বর রাজের উদ্দেশ্যে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরিমণি। বিষয়টি নিশ্চিত করেছে নায়িকার ঘনিষ্ঠ কিছু সূত্র। তবে এ বিষয়ে কিছুই জানতেন না অভিনেতা শরীফুল রাজ। সকালে ঘুম থেকে উঠে গণমাধ্যম থেকে ডিভোর্স লেটার পাঠানোর বিষয়ে জানতে পারেন তিনি।